গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি চিরতরে গ্যাস্ট্রিক ভালো করার সহজ এবং ঘরোয়া উপায় আসুন জেনে নেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাটি প্রায় মানুষের মধ্যে রয়েছে পৃথিবীতে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক ভালো করার অসংখ্য ওষুধ রয়েছে বাজারে তবে আমরা ওষুধের পাশাপাশি ঘরোয়া ভাবে এই রোগটি খুব সহজেই প্রতিরোধ করতে পারি যেমন পুদিনা পাতা পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন গুড় গুড় আমরা সহজেই চিনতে পারি গুড় আপনার বুক জ্বালা পড়া এবং অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারে যখন বুক জ্বালা পড়া করবে সাথে সাথে এক টুকরো গুড় মুখে দিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি নিষিদ্ধ জিরা এক জিরা ভেজে গুঁড়া করে নিন এই গুড়াটি এক গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন এটা অনেকটাই সমাধান পাবেন আপনি লং আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য দুইটি লং মুখে নিয়ে চিবালে এর রস অনেকটা উপকারে আসতে পারে আপনার মাথা দুধ এবং মাখন দিয়ে তৈরি মাথা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খাবার অ্যাসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে দিবে সাথে যায়। কোনো কোন উচিত নয় ছোটখাটো গ্যাস্ট্রিক অনেক সময় বড় ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে তবে প্রথম অবস্থাতেই এর সমাধান চিন্তা করুন ডাক্তারি মেডিসিনের চেয়ে প্রাকৃতিক ঔষধের কার্যকারিতা অনেক বেশি